হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংরেজি লেভেল 1 ক্লাস 2 নিয়ে। আজ আমরা দেখব কিভাবে ইংরেজি বর্ণগুলোর সাথে বাংলা বর্ণ ম্যাচ করতে হয় সে বিষয়গুলো। আমরা ইংরেজি স্বরবর্ণ দেখছি, স্বরবর্ণের সাথে কোন কোন বিষয়গুলো ম্যাচ করে সে বিষয়গুলো আমরা তুলে ধরছিলাম। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে অনেকে বলছেন যে ভাই, এই বিষয়গুলো কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো যদি তুলে দিতেন তাহলে আপনাদের পড়া নাকি অনেক সুবিধা হতো। তেমনি আজকে বিষয়গুলো পড়ার সুবিধা না শুধু আপনার, কেন আসলে যারা লেখাপড়া করে প্রত্যেকের এই বিষয়গুলো সম্পর্কে একটি পূর্ণ ধারণা থাকা দরকার, সেটা ছোট থেকে বড় করে সবারই। তবে বিষয়গুলো যারা ছোট বাচ্চা বা বাড়িতে যারা রয়েছে তাদেরকে বিষয়গুলো সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন। তবে কিভাবে, যেমন বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে ইংলিশের কোন কোন বর্ণগুলো ম্যাচ করলে সেই বর্ণটি সঠিকভাবে উচ্চারিত হয় এবং সঠিকভাবে লেখা যায় সে বিষয়গুলো সম্পর্কে। আপনি কোনো কিছু পড়তে বা লিখতে হলে আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে একটু পূর্ণ ধারণা থাকতে হবে। তেমনই ধরনের আজকে আমরা কালেকশন করছি এই বিষয়গুলো, যা হয়তো আপনারও জানার প্রয়োজন রয়েছে। দেখুন না আপনারও ভুল কোথায়, হয়তো বা আপনারও অনেক জায়গা ভুল রয়েছে যা এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি শিখে নিতে পারবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। যেমন আমরা বাংলায় লেখুন ইংরেজি বর্ণমালা সহজে, এই বিষয়টি আমরা কিভাবে লিখব? যখন আমরা বাংলায় ক অর্থাৎ ব্যঞ্জন বর্ণের ক, এর ইংলিশের প্রতিবর্ণ হবে কে। তবে আমরা নিচে আরেকটি লাইন কালো বর্ডার দিয়ে রাখছি, এখানে কে অবলিক কিউ দেওয়া আছে। আমরা অনেক সময় যেমন লেখি করিম, করিম লিখতে এখানে ব্যবহার করা হয় কে। আবার আমরা যখন কুইকলি কুইকলি বানান লিখতে যাই তখন আমাদেরকে কে দিলে বানানটি সঠিকভাবে হয় না, তখন আমাদেরকে কিউ দিয়ে লিখতে হয়। তেমনই ধরনের কিছু কিছু বানান বা ওয়ার্ড আসবে যখন আমাদেরকে কিউ এর পরিবর্তে কিউ শব্দটি ব্যবহার করতে হবে, কিউ বর্ণটি ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এভাবে আমরা খ, আমরা যখন বাংলা ব্যঞ্জন বর্ণ খ এর ইংরেজি প্রতিবর্ণ খুঁজতে যাই বা লিখতে যাই তখন আমাদেরকে লিখতে হবে কে এইচ, কে এইচ এ হবে খ। আবার যখন লিখব গ এর জন্য হবে জি এ গ। আবার যখন লিখব ঘ তখন এর ইংরেজি বর্ণ হবে জি এইচ, জি এইচ এ ঘ। আবার যখন লিখব তখন এন অথবা এনজি শব্দটি ব্যবহার করব। তো ভিউয়ার্স, এবার আমরা দ্বিতীয় নাম্বার লাইনে চলে আসলাম, এখানে চ, চ এর জন্য আমরা সি অথবা এইচ। আবার অনেক সময় আমাদেরকে সি এইচ একসাথে ব্যবহার করতে হয় এই চ বাংলা বর্ণের জন্য। ছ, ছ এর জন্য আমরা ইংরেজি বর্ণ ব্যবহার করি সি ডবল এইচ, সি ডবল এইচ এর জন্য হবে ছ। আবার অনেক সময় আমরা শুধুমাত্র এস ব্যবহার করে থাকি ক্ষেত্রে বিশেষে। জ, এই বর্ণের জন্য ইংরেজি বর্ণ হবে জে, ঝ এর জন্য হবে জে এস এ ঝ, ও এর জন্য হবে এন জি। তো ভিউয়ার্স, এবার আমরা দেখব তিন নাম্বার লাইন, এখানে হবে ট, ট বর্গ এটা ট এর ইংরেজি বর্ণ হবে টি, ঠ এর ইংরেজি বর্ণ হবে টি এইচ, ঠ ড এর ইংরেজি বর্ণ হবে ডি, ঢ এটা হবে ডি এইচ এ ঢ। মধ্যাহ্ন বা স এটা হবে এন, ত এটা হবে ত বর্ণের জন্য হবে টি, আবার থ
এই বর্ণচিহ্ন হবে টিএইচ, দ এই বর্ণচিহ্ন হবে ডি, ধ এই বর্ণচিহ্ন হবে ডিএইচ, ন এর বর্ণচিহ্ন হবে এ। তো ভিউয়ার্স, এখানে লক্ষণীয় বিষয় এই ট ঠ ড ঢ মূর্ধন্য এর জন্য আমরা ইংরেজি প্রতিবর্ণ সেম ত থ দ ধ দন্ত্য ন একই হবে। এবার চলুন পরবর্তী অংশে দেখে নিই। প, প এর জন্য ইংরেজি প্রতিবর্ণ হয় পি, ফ এর জন্য হয় পিএইচ অথবা এফ, পিএইচ অথবা এফ। তো ভিউয়ার্স, ব ইংরেজি বাংলা বর্ণ ব এর ইংরেজি প্রতিবর্ণ হবে বি, ভ এর ইংরেজি প্রতিবর্ণ হবে ভি অথবা বিএইচ এ ভ, ম এর জন্য ইংরেজি প্রতিবর্ণ হবে এম, জ এর জন্য হবে জে, র এর জন্য হবে আর, ল এর জন্য হবে এল, ব এর জন্য হবে বি, স এর জন্য হবে এস এইচ এ স। মধ্যাহ্ন স এটা হবে এস এইচ, দন্তে স এটা হবে এস, হ এর জন্য হবে এইচ, ডাইমেন্টর এর জন্য হবে আর, ভাইসন র এর জন্য হবে আর এইচ। প, পি, ফ, পিএইচ বা এফ, ব, বি, ভ, বিএইচ, ম, এম। তো ভিউয়ার্স, এবার আমরা দেখবো শেষ ধাপ, এখানে অন্তস্ত। এর জন্য ওয়াই বা আই ব্যবহার করা হয়। কেউ বা অনেকে বলা হয় যুক্তক্ষ অথবা কেউ বলে কেউ। আচ্ছা যাই হোক, এই কেউর জন্য আমরা পাবো হচ্ছে কে এস এস, কে এস এস। আবার খণ্ডত এর জন্য হবে টি, খণ্ডতর জন্য হবে টি, অনিশ্চয়ের জন্য হবে এন জি, আর চাঁদ চন্দ্রবিন্দু চাঁদ এর জন্য হবে এন। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে আসলে আমাদের প্রত্যেকেরই পূর্ণ ধারণা থাকা উচিত। যদি আপনারা চান আপনাদের বাড়ির বাচ্চাদেরকেও এই বিষয়গুলো সম্পর্কে জানাতে পারেন বা আমাদের এই চ্যানেলটি ভিজিট করাতে পারেন, যেখানে আপনারা আরো নতুন নতুন এরকম বাংলা যে ছোটবেলা যে বাচ্চাদেরকে শেখানো হয় সে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে নিয়মিত তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে। আপনারা চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, আমাদের এই বিষয়গুলো দেখতে পারেন। আমাদের আরো আজকে আরেকটি ভিডিও আপলোড করা হবে, যেখানে আপনারা ব্যঞ্জন বর্ণের অর্থাৎ কারের ব্যবহারের সাথে ইংরেজি বর্ণগুলো কোনগুলো ম্যাচ করে বানান বা রিডিং পড়ার ক্ষেত্রে, আপনারা কিভাবে ইংরেজি রিডিং সহজে পড়তে পারবেন এবং লিখতে পারবেন সেই বিষয়গুলো সম্বন্ধে আজকে আমাদের আরেকটি টিউটোরিয়াল আপলোড করা হবে। আপনারা চাইলে ওই বিষয়টা দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।